যেটা সবাই খেতে পারবেন সেরিতে, সেটা কোনটা? সেটা হচ্ছে ডিম, অ্যাভোকাডো ফল এবং একটা দুইটা বা তিনটা খেজুর থাকবে। আর অলিভ অয়েলটা পিও পাওয়াটা কঠিন, সেই জন্য সরষের তেল আপনি নিজে ভাঙিয়ে খেতে পারেন। এটা সবার জন্য সবসময় স্ট্রং পাই। সবাই যে খাবারটা খেতে পারবে সেটা হচ্ছে কি, ইসবগুলো সিয়াসিড সবাই খেতে পারবে, অ্যাভোকাডো সব ধরনের পেশেন্ট খেতে পারবে, ডিম সব ধরনের পেশেন্ট খেতে পারবে, যাদের কিডনি সমস্যা অথবা শরীরে ইনফ্লামেশন আছে তাদের ইনফ্লামেশন গুলো বেশি হবে না। এবং বেরিসটা সবাই সবসময় খেতে পারবে তা না, সাবধানে খাবেন যদি খেলে সমস্যা না হয় সুগার। কারণ খেজুরের মধ্যে কি আছে, সব ধরনের নিউট্রিয়েন্ট, ফ্যাট, প্রোটিন, ফাইবার, গ্রেন, মিনারেল, আয়রন, কোন জিনিসের মধ্যে নাই, ইয়া অল ইন ওয়ান আল্লাহ তাআলার সৃষ্টি। আপনারা ইফতারে এবং সেইটারে সবসময় রাখবেন, এটা বড়ই খেতে হবে সেটা পাবেন না, বড় এটা এক না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান কারীম এভরিওয়ান, দেশে বিদেশে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা রমাদান সেলিব্রেট শুরু করেছেন, আজকে সবাই জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, ইটস এ টাইমস অফ ব্লেসিংস এন্ড টাইমস অফ রাহমা, মাগফিরা এন্ড নাজাত, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের প্রথম সুহুর করলাম আমরা সবাই ফ্যামিলি একসাথে। তো আমি দেখাবো আমি কি কি সুহুর করেছি এবং আপনারা কি কি করবেন, এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য কোন কোন গাইডলাইন ফলো করবেন সুহুর করার ক্ষেত্রে, সেটা আমি বুঝিয়ে বলছি। ভিডিওটা ভালো করে দেখবেন এবং সবার সাথে শেয়ার করবেন। সুপ্রিয় ভাইরা, মনে রাখবেন এমন কিছু খাবার খাবেন যেটা আপনার সারাদিনের পুষ্টি যোগাবে। আবার এমন কোনো খাবার খাবেন না যে খাবার খেলে আপনার যে শারীরিক সমস্যা সেই সমস্যার জন্য ক্ষতি করবে। সব খাবার সবার জন্য সুইটেবল না। তো আমি এখানে অনেকগুলো খাবার নিয়ে আসছি, আপনাকে দেখাবো কোনটা আপনারা কারা কারা খেতে পারবেন, কারা কারা খেতে পারবেন না। সবার জন্য একই সুহুর হবে না, সবার জন্য একই সেহরি হবে না। তো সুপ্রিয় ভাইরা, প্রথমত আসেন দেখি যেটা সবাই খেতে পারবেন সেহরিতে সেটা কোনটা, সেটা হচ্ছে ডিম, অ্যাভোকাডো ফল এবং একটা দুইটা বা তিনটা খেজুর মনে থাকবে। এই তিনটে খাবার দেখেন, একটু তেল, একটু চিয়াসিডের পানি। চিয়াসিডের সাথে দিয়েছি আমি কি, ইসবগুলের বসি। তাই চিয়াসিড, ইসবগুলের বসি, অ্যাভোকাডো ফল, দুই একটা খেজুর, ডিমের কুসুম সবাই খেতে পারবে, একটু ফ্রুটস খেতে পারবে। তাহলে এই খাবারটা সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং সমস্যা হচ্ছে ফল নিয়ে, ফল খাওয়ার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন থাকবেন। যাদের ডায়াবেটিস আছে বা যাদের মেজর কোনো হেলথ ইস্যু আছে তখন ফলটা একটু কম খাবেন, পারলে অ্যাভয়েড করবেন। যাদের পেটে কোনো ইনফেকশন থাকে তারা আবার দই খেতে সমস্যা হবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে দই খেতে সমস্যা হবে না। আমি দেখেছি যাদের অল্প ইনফেকশন দই খেতে সমস্যা হয় না। তো তারপরে আমি এক এক খাবারগুলোকে দেখাই। আমার হাতে আছে খেজুর, খেজুর আছে আমার হাতে আছে, এবং হাড়ো আছে আমার কাছে, সিয়াসির এবং ইসবগুলের বসির পানি আমার কাছে আছে, হলো যে ডিম অমলেট করা, এখানে আছে বেরিসগুলো আছে, রাসবেরি, ব্ল্যাকবেরি আছে, আপেল, কলা, এটা হচ্ছে সরিষার তেল। আমার কাছে নারিকেল তেলও আছে, সরিষার তেলও আছে, আমার কাছে অলিভ অয়েলটাও আছে। বিশ্বাস করে আমি দেখেছি যতবার আমি টেস্ট করি আমি সরিষার তেলকে স্ট্রং পাই। হ্যাঁ, অলিভ অয়েলটা ভালো, তবে অলিভ অয়েল খারাপ হওয়ার ক্ষেত্রে অ্যালার্জি হয়, আর অলিভ অয়েলটা পিও পাওয়াটা কঠিন। সেই জন্য সরিষার তেল আপনি নিজে ভাঙিয়ে খেতে পারেন, এটা সবার জন্য সবসময় স্ট্রং পাই। এই জন্য আমি ইদানিং সরিষার তেলটা নাম্বার ওয়ান আমার তেলে পরিণত করেছি। আলহামদুলিল্লাহ, সো মাচ হেল্পফুল ফর ইউর হেলথ। তারপরে দইগুলো আছে, দইগুলো আবার সাধারণ দই না, এটা হচ্ছে যে আপনার, যদি আমরা এখানে হেলদি গুলো পাওয়া কঠিন আমার জন্য, খুঁজে নেওয়া কঠিন, তো আমি প্ল্যান বেস দই, অলমেন্ড ইয়োগার্ট, কোকোনাট ইয়োগার্ট, কোকোনাট মানে নারিকেল থেকে বানানো ইয়োগার্ট দই এবং আলমন্ড থেকে বানানো দই আমি নেই। আর ফল মধ্যে ডিফারেন্ট ফল আপনি খেতে পারেন। আর এই হচ্ছে খাবার, সবাই যে খাবারটা খেতে পারবে সেটা হচ্ছে কি, ইসবগুলো সিয়াসিড সবাই খেতে পারবে, অ্যাভোকাডো সব ধরনের পেশেন্ট খেতে পারবে, ডিম সব ধরনের পেশেন্ট খেতে পারবে, যাদের কিডনি সমস্যা অথবা শরীরে ইনফ্লামেশন আছে সাধারণ বাদ দিয়ে শুধু কুসুমটা খাবেন, তখন ইনফ্লামেশন গুলো বেশি হবে না। এবং বেরিসটা সবাই সবসময় খেতে পারবে তা না, সাবধানে খাবেন যদি খেলে সমস্যা না হয় সুগার না বাড়ে খাবেন। এবং অ্যাপল সাইডার ভিনেগারটা আমি এখানে দিয়েছি আমি যাতে খেতে পারি। সবাই যেভাবে সবাই শুরু করবেন, সবার তাহাজের জন্য উঠবেন, উঠার পরে বেকিং সোডার এক গ্লাস পানি খাবেন, বডি ক্যালকুলেট করলেন কেমন। এরপরে আপনারা যে মেডিসিনগুলো খালি পেটে খেতে হবে ওটা খেয়ে তাহাজুদ করলেন। তাহাজুদ পড়ার শেষে ধরেন যে সেহরি শেষ হওয়ার আধা ঘন্টা আগে আপনি সুন্দর করে সেহরি প্রিপারেশন করবেন। উল্টাপাল্টা গিয়ে যদি প্ল্যান না করে খেতে চলে যান, আপনি চিকেন, বিরিয়ানি, মাংস, ভাতগুলো খাওয়া শুরু করবেন, সারাদিনের জন্য আপনার মিনারেল, ভাইটামিন, ফাইবার, হেলদি ফ্যাট অ্যান্ড প্রোটিন, আপনার নিউট্রিয়েন্টস, আপনার এইভাবে খাবেন, আপনার অ্যাসিডিক এনভায়রনমেন্টে রাখার জন্য, পেটের যে গুড পিএইচ ব্যালেন্সের জন্য, আপনার ব্যাকটেরিয়াকে ভালো রাখার জন্য এই খাবারটা আপনি প্ল্যান করবেন, যে আপনার সারাদিনকে ভালো নেবে। প্ল্যান করবেন যে ডিম অমলেট করবেন, ডিমের কুসুমটা খাবেন যদি পেটে কোনো সমস্যা হয় বা কোনো ইনফ্লামেশন থাকে অথবা কোনো ডাইজেস্টিভ ইস্যু থাকে, কুসুমটা ভালো কাজ করবে। অ্যাভোকাডো খাবেন সবাই, অ্যাভোকাডোর মধ্যে তেল কখন খাবেন, তেল দিবেন অ্যাভোকাডোর মধ্যে এইভাবে।
যে কোনো ফ্যাটি খাবার খাওয়ার সাথে তেল দিতে হয়, মানে দুইটা ফ্যাট একসাথে খেতে হয়, একটা ফ্যাট তেল দিব অমলেট করবে। অনেকে বলে ও আমি তেল ছাড়া সিদ্ধ করে খাই, এটা আমি কখনো বলিনি। তো এখানে তেল দিবেন, এখানে তেল দিবেন, তেল তেলে মিলে দুইটা ফ্যাট একসাথে খেলে একটা একটাকে হেল্প করে অ্যাবজর্ব করতে। তারপর সুর দিয়ে শুরু করতে পারেন, তবে এটা আগে খাবেন, হ্যাঁ সেরি খেতে বসলে এটা আগে খাবেন, তারপরে ডিম, তারপরে অ্যাভোকাডো সুস্থ খেতে পারেন সাথে সাথে, আগে বা পরে ব্যাপার না, খেজুর আগে পরে খেতে পারেন। যে আপনার যেভাবে সবাই শুরু করবেন সেটা হচ্ছে প্রথম চিয়া সিড খাবেন, চিয়া সিড খাওয়ার পরে ইসবগুলো বসে খাওয়ার পরে যখন বডি মোটামুটি ভালো পিএইচে আসলো, কারণ আপনি তো অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে চিয়া সিডটা খাচ্ছেন, তাই না? তারপরে এসে পিওর খাবেন, গুড ব্যাকটেরিয়া খাবেন, প্যাটে এনজাইম ফাইবার গুড ব্যাকটেরিয়া এনজাইম তৈরি করলেন। একটু ফ্রুটস খেতে পারেন যাতে ডায়াবেটিস সমস্যা নাই, আর খেজুর খেতে পারেন, কারণ খেজুরের মধ্যে কি আছে, সব ধরনের নিউট্রিয়েন্ট, ফ্যাট, প্রোটিন, ফাইবার, গ্রেন, মিনারেল, আয়রন, কোন জিনিস সেটার মধ্যে নাই, ইয়া অল ইন ওয়ান আল্লাহ তালার সৃষ্টি। আপনারা ইফতারে এবং সেইটারে সবসময় রাখবেন, এটা বড় খেতে হবে সেটা পাবেন না, বড় এটা এক না, হ্যাঁ তো আল্লাহর উপর সৃষ্টি এটা। আর তারপর ফুল ফল খেতে পারেন, বেরি তুলে খেতে পারেন, আর আমি আসলে অনেকগুলো অপশন দেখাব আপনাকে, আপনি ফুলটা খাবেন। যদি সারাদিন যারা কঠোর পরিশ্রম করেন ভাত মাংস মাছ খেতে পারেন, তো মাংসটা অ্যাভয়েড করেন, সেরিতে মাংসটা ইফতারের সময় খান, আপনারা ভাত এবং মাছ খেতে পারেন। তবে এত খাবার খাওয়ার পরে দই, হেলদি ফ্রুটস, তারপরে ডিম, খেজুর খাওয়ার পরে আবার চিয়া সিড খাওয়ার পরে আপনার কি মনে হয় আপনারা আরো ভাত মাংস খেতে হবে? হবে না, ইটস অল ইউর মাইন্ডসেট। এবং মেশিও যে আপনারা একটু পানি খাবেন, আর চিয়া সিডের মধ্যে লবণ দিবেন এবং ইসবগুলো বসে দিবেন এবং অ্যাপল সাইডার ভিনেগারটাও দিবেন, হ্যাঁ আবার ভুলবেন না যে দুটো ফাট একসাথে খাবেন, হ্যাঁ দুটো ফাট একসাথে খাবেন, আর ইয়োগার্ট খাবেন খাবারের শুরুতে। আর ইয়োগার্টটা এটা হতে পারে তা না, কিমচি, ক্যাম্বুজা, সাওয়ারগোড এগুলো হতে পারে। যারা ডায়াবেটিস সমস্যা তারা ফলটা কম খাবেন, হার্ট ডিজিজ সমস্যা একটু গ্রিন জুস খান, ব্লাড প্রেশার সমস্যা একটু গ্রিন জুস খেতে পারেন তার সাথে। যাদের অটোমিন ডিজিজ সমস্যা বা কিডনি সমস্যা তারা এই প্রোটিন পাটা খাবেন না, আপনারা শুধু ফ্যাট পাটা খাবেন। যাদের সিরিয়াস মেটাবলিক ইস্যু তারা শুধুমাত্র ভেজিটেবল খাবেন, যদি এই হেলথি ফ্যাটে অনেক হজম করতে সমস্যা হয় তারা শুধু একটু ভেজিটেবল খাবেন এক বাটি। ঠিক আছে, আপনারা এবার প্ল্যানটা করবেন। আমি আজকে প্রথম সেহারি করতে বসে আপনাদেরকে দেখালাম যে আপনারা কীভাবে করবেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো আমার পক্ষ থেকে, আমার জন্য সবাই অনেক দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এই যে এভিডেন্স বেস, আমার রিসার্চ বেসিস এবং আমার যে ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে এক্সপিরিয়েন্সগুলোকে আপনাদেরকে আমি আস্তে আস্তে শেয়ার করতে পারি এবং সবার জন্য উপকৃত হতে পারেন। যদি এখানে ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ, কথা হবে ইনশাল্লাহ আবার। সালামু আলাইকুম।